নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো সুইট ভার্সেস সোর ভার্সেস স্পাইসি, মিষ্টি টক আর ঝাল, এগুলো আমরা খাবো। কিন্তু কিভাবে খাবো? হ্যাঁ, কিভাবে খাবো? আবার সেই কোন ফর্মুলা, আবার কোন খাবার আবিষ্কার করে ফেলবো আমরা। আবিষ্কার করে এনেছি আজকে। আমি বললাম বল, আজকে আমরা কি করে খাবো? আমাদের তিনটে বাটিতে সুইট সোর আর স্পাইসি চিট করে লেখা আছে সমস্ত খাবারের নাম। আর একটা বাটি আছে, তাতে মাত্র তিনটে চিট আছে। এগুলোতে কি আছে? কি আছে এগুলোতে? আছে নয় তুমি সুইট প্লাস সোর পাবে, নয় তুমি স্পাইসি প্লাস সুইট পাবে। বাপরে, মানে দুটোর কম্বিনেশন। হ্যাঁ, যে দুটো খাবার তুলবে সে দুটোকে মিক্সড করে খেতে হবে। ও বাবা, বোঝা গেছে কত ঝামেলা। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর কে কি কম্বিনেশন খাচ্ছে সেটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে। আর আজকে একটা বিট ঘুটে খাবার খাবো। তোমার এক্সপিরিয়েন্সটা বলবে যে খেয়ে কেমন লাগলো। ওটা যারা দেখছে মুখ দেখেই বুঝতে পারবে, এটা বলতে লাগে না, ভেতর থেকে চলে আসে। কি হচ্ছে মুখ দেখলেই বোঝে যাবে। এতদিন টক ঝাল মিষ্টি তো আলাদা আলাদা খেয়েছি, এবার মিক্স করে দেখবো কেমন খেতে লাগছে। হবে জানি না বাবা। তাহলে চলো ফ্রেন্ড, আমরাও প্রচন্ড এক্সাইটমেন্ট, চলো তাহলে চ্যালেঞ্জটা শুরু করা যাক। আমি একটুও নয়, প্রতিদিন এসে সেই ইয়ের মতো যাতা খাইয়ে বাড়ি পারতে। আজকে ভালো ভালো দেবো, আজকে ভালো ভালো দেবো, ভালো ভালো। তাই আগে অনেক কথাই বলে, তারপরে বলবে এটা পেলে তোমার ভালো হয়, ওটা পাবে, অভিশাপ হয়ে যাচ্ছে। তোমার মধ্যে খারাপটা খেয়ে আমি উঠে পারি যাবো। লাস্টে অভিশাপের মতো। তাহলে চলো এটা পাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো চ্যালেঞ্জটা শুরু করি। চলো তাহলে লেটস স্টার্ট। হ্যাঁ স্টার্ট। তাহলে ফ্রেন্ড, চলে এসেছি প্রথম রাউন্ড নিয়ে। তা এবারে যথারীতি তুমি সাফল্য করো তাহলে প্রথমে। বলো, আগেই তুমি করো সাফল্য করো। হ্যাঁ মা, তুমি তোলো আগে। আচ্ছা আচ্ছা, তুমি আগে তোলো, তারপর তারপর আমি তুলছি। আমি কিন্তু সবার লাস্টে তুলেছি, তোমরা কিন্তু কেউ বলবে না আমি চিটিং করছি। না, টক প্লাস ঝাল। বাবা রে, তুমি কি পেয়েছো? মিষ্টি প্লাস ঝাল। আমিও তো তাই, না মিষ্টি প্লাস টক, যে কোন একটা। আর টক থেকে এটা হচ্ছে ঝাল তো, না টক টক টক, এই টক থেকে একটা তোলো। খুলো না, খুলো না। টকের কথা শুনে আমার কোন জিভে দিয়ে জল আসছে। হ্যাঁ, আর আমি পেয়েছি টক মানে এটা। হুম বাবা, আর তার সাথে একটা ঝাল। দাঁড়াও মা, কি ভজকট খেলা। আমি মিষ্টি ঝাল, মিষ্টি এটা। আরে বাবা রে, একটা মিষ্টি তুলতে পারছি না আমি। হ্যাঁ, এখান থেকে একটা ঝাল তুললাম। তাহলে চলো দেখি কে কি পেয়েছে, চলো। আজকে চিটের চিটের একদম মিষ্টি টক, এটা নাপিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা রে, টক হচ্ছে আচার, আমি ঝাল চিপ, মিষ্টি হচ্ছে পান্তুয়া পেয়েছি, বাবা মিষ্টি হচ্ছে আইসক্রিম। আচার দিয়ে আইসক্রিম খেতে হবে। এ মা, আমি হচ্ছি ঘোল। এই দেখো তুমি কি পেয়েছো, পান্তুয়ার লঙ্কা। যা ঝাল লাগবে এটা কেটে যাবে। এই যে আমার এটা মিষ্টি, আর এখানে আমার লঙ্কা, ওর এই দুটো, আমার এই দুটো, মায়ের আইসক্রিম আর আচার। তাহলে আমরা খাবো হচ্ছে, আমি এই বাটিটায় মিক্সড করবো। মা তুমি আচারটা। হ্যাঁ আমি আচারটা এইতেই নিয়ে নেব। আর তোমাকে দাঁড়াও ডেকোরেশন করে দিচ্ছি। আরে সবাই কাটটা নিজেরা যে যার বলে নিল, আর আমার বেলাই হচ্ছে ডেকোরেশন করে দিচ্ছি। বাবা আচার ভালো পেয়েছো তো, তুমি তো ভালো পেয়েছো বাবা, নিজে ভালো পেয়েছি। আবার মা এটার সাথে কি ভাল লাগে ঘোলের সাথে? এই আমারটা কি হলো সেটা দেখলি না তো, আইসক্রিমে আচার। ই বাবা, এই যে জীবন মিষ্টি দিয়ে লঙ্কা ঠিক হচ্ছে না। তাহলে পাল্টে না আমার সাথে, ঠিক হচ্ছে না তো। এই একটুখানি দিলে হবে তো? না না, এই যে এইটুকুনি আরেকটু দাও। তোমার মিষ্টিটা আমায় দিয়ে দাও না। হ্যাঁ লঙ্কাটাও না, না না মিষ্টিটা দাও শুধু। ও বাবা, ভালোটা নেবে। এই যে ঘোলেতে ডুবিয়ে ডুবিয়ে
আমি একটা চামচে নিয়ে নিলাম। এই যে একটা লঙ্কা নিয়েছি, না লঙ্কাটা কামড়া একবার, না আমি মিষ্টিটা কামড়াচ্ছি, আমার পড়েছে নাকি? আরে লঙ্কাটা কামড়ে না, আমি মিষ্টিটা কামড়ে নিচ্ছি। আমি সরিয়ে দিলাম, আমার আচার নেওয়া হয়ে গেছে। কি দুঃখজনক ব্যাপারে আমি আছি দেখুন, এটা কি করে খাবো রে? আরে দুটো একসাথে ছিল। হ্যাঁ না এবার খেয়ে নাও মা, বাবাই সঙ্গে তো মেশাতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা ওটা তুলে এরম করে খেয়ে নাও। হ্যাঁ একটু বেশি করে কামড়াও। যতক্ষণ মিষ্টিটা চিমোচ্ছিলাম ঠিক ছিল, যেই লঙ্কাটা দাঁতে পড়লো কিন্তু কোনটা আগে খাবো? দুটো একসাথে মুখে পড়ে না বাবা, 1 2 3 বাবা রে বাবা রে, একদম ভালো না মা, লস্তি দিতে পারতে, ঘোলটা একদম বিচ্ছিরি বাবা। কে লঙ্কা খায় না তার কান দিয়ে ধোঁয়া বেরোলো বাবা, একদম বিচ্ছিরি একদম। আচার দিয়ে আইসক্রিম জীবনেও খাইনি। লঙ্কা দিয়ে আমি একটাতেই ওয়াক ওভার দিয়ে দিলাম বাবা, প্রচন্ড লঙ্কা ঝাল আমার হয়ে গেছে বাবা, মনে হচ্ছে পেটের মধ্যে গিয়ে সব এখন গোলাবে। আচারের সঙ্গে আইসক্রিম হয়ে গেছে খাওয়া। আরে বিষয়টা তাতি শেষ করে আমাকে জল খেতে হবে। আরে চলো বন্ধুরা পরের রাউন্ডে আসছি, চলো তাহলে চলো বন্ধুরা নেক্সট রাউন্ডে চলে আসি। মাও খুব ভালো পেয়েছিল, তুমিও খুব ভালো পেয়েছিলে আচার দিয়ে আইসক্রিম, বাপরে আমি ভালো পেয়েছিলাম। আপনারা ঠিক করে বলেন যে কে ভালো পেয়েছে, আমার তো পেটে মনে হয় এখনই ব্যথা হচ্ছে। মুখ থেকে পেট অবধি আমাকে কিন্তু বলে দিচ্ছে যে তুই লঙ্কা খেয়েছিস, পেটে এখনই মনে হয় মোচড়াচ্ছে। তাহলে চলো বন্ধুরা পরের রাউন্ডটা শুরু করা যাক, আবার নিয়ে চলে এসেছি। নাও এবারে তুমি তোলো, এত ঝাল খেয়েছে বলে আগে দিল, আমি তুললাম, দেখি কি পেলাম। মিষ্টি আর ঝাল, টক ঝাল, মিষ্টি আর টক, দেখাও মিষ্টি তোলো একটা, হ্যাঁ আর টক তোলো একটা, হলো। আমি মিষ্টি তুলি একটা আর ঝাল তুলি একটা, তুমি তোলো একটা। আমি একটা টক তুললাম আর একটা ঝাল তুললাম, এবার এটা আমি রেখে দিলাম, দেখি কি পেয়েছি, দেখি কি পাওয়া গেছে। ঝালে পেয়েছি মোমো, এ বাবা দূর বাবা, লেবু। ঝালে পেয়েছি পপস, আর পেয়েছি লেবু, এ বাবা পেস্টি, মিষ্টি জুস, এনাও জুস দে, সাথে লেবু। পপসের সাথে আমি ফুচকা পেয়েছি, ওটার মধ্যে পুরো পুরো খাবে। তুমি তো ভালোই পেয়েছো, হ্যাঁ ভালো পেয়েছো, আমারটা কি বিচ্ছিরি দেখো, তাই তো, হ্যাঁ ভালোই পেয়েছি। তুমি কি পেয়েছো? আমি পেস্টির সাথে মোমো, পেস্টির সাথে মোমো, হ্যাঁ ভালোই তো, কি ভালোই তো, ভালো না, যাই হোক এত অভিশাপ দিয়েছে আমি ভালো পেয়েছি, আমি বুঝতে পারিনি ভালো পেয়েছি। আমি তো বিচ্ছিরি, হ্যাঁ মাই বিচ্ছিরি পেয়েছে, জুসের সাথে লেবু, দুটোই জুস পেয়েছে। আগের বারে আইসক্রিমটা পুরো হজম করার জন্য কিন্তু লেবুটা পেলো, শরীরের একদম ক্ষতি হচ্ছে না কিন্তু কারণ।
হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আমি একটা পপসের সাথে একটা। আরে আপনারা কি জানেন পপসটা এদিক থেকে এদিকে আস্তে আস্তে দু তিনটে কমে, আমারটার সঙ্গে পাল্টা তো কেউ। আমি এটার সাথে আমার দিকে এই ফুচকা, এই তার মধ্যে একটা পপস দিয়ে দিলাম, আর তারপরে আমার মুখে দেখো আমি আমি দুটোই জুস পেয়েছি। আমি একবার আগেরবারে একবার মুখে চেয়েছি, এই যে দিয়েছি। আমার এটা কি হলো মোমোর সাথে আবার টক ডল শেজওয়ান, আবার সব মিশিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি লেবু আবার জুস হজম করতে দিল আগেরবার আইসক্রিম আর ইয়েটাকে। কি বিচ্ছিরি ভালো লাগবে। আরে খোলা সমেত খেতে হবে কিন্তু লেবু, বাপরে খোলা সমেত লেবু খাওয়া যাবে নাকি? হ্যাঁ ওটাই তো, আমি যেখানে কিছু বাদ দিচ্ছি না। এই যো এই দেখো দিয়ে দিয়েছি, আমরা খেয়ে দেখো ভালো লাগবে দেখি। ওটা দিয়ে খাও, আর দিয়েই খাচ্ছিলাম। ভালো লাগছে, কিছু বলছে না কিন্তু, ম্যাঙ্গোর সাথে লেবু ভালোই লাগে। বাবা নাক ডাকছে না খাচ্ছে বোঝা যাচ্ছে না। ভালোই লাগলো। আরে তোমার ওদিকে আছে, এদিকে নয়। আমি আমার ভাবছিলাম হয়ে গেছে আমার। আমার খাওয়া হয়ে গেছে, লেবুও খাওয়া হলো, জুসও খাওয়া হয়ে গেল। শুধু জুসের ওপর দিয়ে যাচ্ছে আমার। তাড়াতাড়ি করছে তার বন্ধুরা হয়ে গেছে, আমাকে খুব যত্ন করে রাখতে হবে। চলো তাহলে পরের রাউন্ডে আসছি, চলো। তাহলে ফ্রেন্ড আমরা চলে এসেছি এবারে লাস্ট রাউন্ডে, এবারে দেখি কার ভাগ্যে কি পড়ে। এবার মনে আমার ভাগ্যে যা সামনে আছে তাই পড়বে। তাহলে চলো ফ্রেন্ড, এবারে সাফল্য করে দাও, আমি প্রথম তুলবো। নাও তুললাম আমি। হ্যাঁ হ্যাঁ লাস্টে আমাকে দিল। তুমি শুরু করেছিলে না? না আমি মোটেই শুরু করিনি। খোলো মিষ্টি আর ঝাল, মিষ্টি আর টক, টক আর ঝাল দেখাও, মিষ্টি আর টক। এই যে টক আর ঝালের উপর দিয়ে যাচ্ছে আমার। আমি একটা মিষ্টি তুলে নিই, একটা ঝাল তুলে নিই। তুমি মিষ্টি নয় মা, তাহলে টক আর ঝাল, টক এটা, হ্যাঁ আর ঝাল এটা। আর তুমি? আমি এটা দুটো পড়ে আছে লাস্ট রেখে দিই, বাঁচা কোচা মালগুলোই আমার হয়। এই যে ঝাল হচ্ছে চাউ লেগ, মিষ্টিতে আমি চকলেট পেয়েছি, ঠিক পাও এটা বিস্কুট টক দই। আবার কেমন কম্বিনেশন হলো, চকলেটের সাথে বড়া, আমি আবার টক দইয়ের সাথে চাউ, টক দইয়ের সঙ্গে চাউ, মিষ্টির সাথে বড়া পেয়েছি। হ্যাঁ তো চলুন সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। হ্যাঁ চলো তাহলে ফ্রেন্ড চলে এসেছি। হ্যাঁ হাতে দই নিয়ে এলে কেন? দাও মাকে তো সস দেব। হ্যাঁ মা পেয়েছে দই আর চাউ, এটা চাউয়ের উপর দইয়ের সস পড়ছে, দই সস আপনারা কোনোদিন খাইনি। আর আমার এই যে বড়া, এই যে সাম্বার, সাম্বার বড়ার সাথে চকলেট, চকলেটটা ডুবে ডুবে খাবে। এই যে ও এই তো খাও, চকলেটটা ভেঙে ওর মধ্যে ফেলে দাও,
দিয়ে তারপর খাবে। আমি আমার মতো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমার স্পুন চলে গেল। আর আমার এটা ঝাল লাগলে তবে বিস্কুটটা খাবো। না, একসাথে খেতে হবে বাবা। বাবা দুই সঙ্গে মাছ নিয়ে পরে কিচ্ছু ভালো ফেলে না। আও বিচ্ছিরি দেখছেন, খাচ্ছে আবার হজম হচ্ছে, একসাথে কাজ হচ্ছে। এটা কি ওরিওটা কি ওপরে মাখিয়ে রাখতে হবে এরকম করে? দূর বাবা, এটা বিচ্ছিরি লাগছে খেতে। আমি আজকে ভালো পাইনি কিচ্ছু, বাজে বাজে পেলাম। এই যে ওরিও উইথ চিকেন লেগ, এটা ওরম নয়। আমি আমি খাচ্ছি, দাও এটাকে ভাঙি। এ কি হচ্ছে এদিক দিয়ে? আরে আমি খাচ্ছি, তুমি রাখো। এ বাবা এই দেখো, আমার থেকে নিয়ে নিয়েছি। হে রাম। বিস্কুটের সঙ্গে, তুমি বিস্কুটের সাথে খেয়ে নিয়েছো? মা দুটো দুটো পানিশমেন্ট নিচ্ছে, দুটো দুটো পানিশমেন্ট নিচ্ছে। আমারটা খারাপ লাগছে না, কিন্তু কোনো টেস্ট নেই, অদ্ভুত একটা টেস্ট পাচ্ছি আমি। এই যে চকলেট, এটাও তাই। বড়া, এই যে তু, আমারটা ভালো লাগছে না খেতে। এক দুটো অবধি ঠিক ছিল, এটাই যে দিলাম সব কেমন গন্ডগোল পাকিয়ে গেল। আর লাগছে তো ওরিও চিকেন মাল লাগছে না। বলবো না খারাপ লাগছে, খাওয়া যাবে, খাওয়া যাচ্ছে না। মাছের ভাতটা খুব ভালো হয়েছে না? খেয়ে দেখ না, ভালো খাবার গুলো পেয়ে খাচ্ছে না, বিচ্ছি লাগছে একদম। খাও আজকের জন্য টাটা।